করার লড়াই, একটা ভুল বার্তা ছিল, একটা মিসকনসেপশন ছিল, সেটাকে আমরা দূর করতে পেরেছি, এটি আমাদের সাফল্য। না, রামনগরের ক্ষেত্রে তো মানুষের যে আন্দোলন ছিল সেখানে আন্দোলনের প্রশাসন এক প্রকার দুর্বল হয়েছে বলা যায়, সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। না না না, এটা দুর্বলতা মৃতদেহ এনে রাখা নিয়ে যাওয়া কাদের জন্য? মানুষের জন্য। মানুষ যদি ভুল বুঝে, প্রশাসন সকলের দায়িত্ব, জনপ্রতিনিধি সকলের দায়িত্ব, আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব এই মিসকনসেপশন ভুল বোঝাদের দূর করা। সে ভূমিকা আপনারাও নিয়েছেন, প্রশাসনও নিয়েছে, জনপ্রতিনিধিরা নিয়েছে, সবাই মিলে এদেরকে একটা ভুল, মানে যে একটা বার্তা ছিল, ভুল একটা ধারণা ছিল, সেটা আমরা দূর করতে সক্ষম হয়েছি, কাজেই আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। স্যার, আপনার কি মনে হয় যে প্রশাসনের তরফে মানুষকে সচেতন করার ক্ষেত্রে কিছু দুর্বলতা ছিল বলে এই ধরনের? প্রশাসন তো মানুষকে নিয়ে, প্রশাসন আপনাদের নিয়ে, প্রশাসন আমাদেরকে নিয়ে। আমরা যদি যার যার রেসপন্সিবিলিটি যদি আমরা পালন করি, শহরের মধ্যে এর থেকে আর কী প্রচার করবে? টিভি দেখতে পাচ্ছে সবাই, ঘরে কেবল লাইন, সোশ্যাল মিডিয়া, সবাই অ্যান্ড্রয়েড মোবাইল, খবরের কাগজ পড়ছে, আলোচনা হচ্ছে, দোকানে আলোচনা হয়, এর থেকে আর কি বেশি প্রশাসন জাগ্রত করতে পারে? স্যার, আপনি কি মনে করছেন তাদেরকে মিসগাইড করা হচ্ছে কোনো একটা মুহূর্তে? দেখুন, সবাই বাঁচতে চায়, একটা ভুল ধারণা যে ধোয়ার থেকে হয়তো বা সগুণ হতেই পারে, এই মিসকনসেপশন থাকতেই পারে। আমরা তো কেউই পণ্ডিত নই, এরা তো এদের কথা কি বলবো, এরা খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল, আলোচনা ক্রমে ভুল ধারণাটা আমরা দূর করতে পেরেছি। থ্যাংক ইউ স্যার।